আপনার বাচ্চা সবজি খেতে চাইছে না? আরে দাঁড়ান দাঁড়ান, মারবেন না, এই রেসিপিটা একবার ভালো করে দেখে নিন এবং এটা বানিয়ে দিন, দেখবেন কীরকম আঙুল চেটে খাচ্ছে। নেচারলাভার ইউটিউব চ্যানেলে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, মটর, এর মধ্যে সব কিছু ছোটো ছোটো করে দিয়ে একটু নুন দিয়ে একটু জল দিই, 7-8 মিনিট একটু সেদ্ধ করে নেবেন, হাফ সেদ্ধ। এবারে এর মধ্যে একটা মাংসের টুকরো, একটা কি দুটো মাংসের টুকরো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিন। যারা মাংস খাবেন তারাই দেবেন, না দিলেও চলবে। দেখুন মাংস এরকমভাবে কিন্তু আচ্ছেদ্য হয়ে গেছে। ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল 1 চামচ দিয়ে একটু জিরে দিবেন। এবারে ছোটো ছোটো করে কেটে রাখা রসুন, একটু আদা কুচি দিয়ে দেবেন, ক্যাপসিকাম কুচি করে দিয়ে দেবেন। এর মধ্যে ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একটা পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলেন, একটু নুন দিয়ে দিলেন, ব্যাস মোটামুটি হয়েই এসছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলেন, দিয়ে একটু চাপা দিয়ে দিলেন গ্যাস কমিয়ে। ভাজাটা হয়ে গেল, এবারে এর মধ্যে সেদ্ধ করা সবজিটা দিয়ে দেবেন। দেখুন এইভাবে দিয়ে দিলেন, এর মধ্যে দিয়ে দেবেন 2 চামচ টমেটো সস, একটু সোয়া সস, আর যারা একটু ঝাল খেতে পারে তাদের জন্য একটু চিলি সস। ব্যাস হয়ে গেল। এবারে অল্প একটু জল দিয়ে দেবেন, দিয়ে ফুটিয়ে নেবেন। একটা ডিম ফেটিয়ে রাখবেন, সেটা উপরে ছড়িয়ে দেবেন, দিয়ে ভালো করে নেড়ে দেবেন। এইভাবে দেখুন রান্নাটা হয়ে গেল। আর যদি ম্যাগি মশলা খেতে চায় তাহলে একটু চটপটা করার জন্য ম্যাগি মশলা দিয়ে দেবেন এবং 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে ছড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। বাচ্চারা কিন্তু একদম চেটে পুটে খাবে, বড়রাও খেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।